प्रिय दर्शक अस्सलामु आलैकुम वेलकम बैक टू माय चैनल आज के अपन तैरी कर देखो दुकान मत मचमचे रसालू जिलेपी तैरी कर सहज एक रेसिपी। आज के जिलेपीगुलो तैरी करब आटा दिए ये जिलेपी बनाले अनेक समय पर्यंत मचमचे थाकबे शुधुमात्र एक प्लास्टिकेर बोतल दिए ए रकम सुंदर एवं परफेक्ट भावे जिलेपी तैरी करते पारबेन। चलुन ताहले रेसिपिटी देखे नेई। प्रथम हमें जिलेपी शिराटा तैरी करे नेब। कड़ाई दिए दीची हमें एक कप परिमाण चीनी हाफ कप परिमाण पानी चूला रसटा मीडियम आचे रेखे हमें चीनीगुलो गले जावा पर्यंत जाल करे नेब। दिए दीची हमें सामान्य परिमाण फूड कलर एखाने हमें जर्दा रंगटा नियेछि एते करे देखते बेशी सुंदर लागबे। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর আমি দিয়ে দেব এক টুকরো লেবু রস এতে করে চিনির শিরাগুলো জমাট বেঁধে যাবে না। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি এড করেছি এটা ভিডিওতে আসেনি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন। তারপর আমি বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আটাগুলো আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ভালোভাবে মিক্সড করে অল্প অল্প পানি অ্যাড করে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একসাথে পানি ঢেলে দিবেন না এতে করে ব্যাটারটি কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটি তৈরি করবেন। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা এখানে আমি বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার নয়। তারপর আমি দিয়ে দেব হাইড্রোস এই হাইড্রোস ছাড়া কিন্তু জিলাপিগুলো হবে না। যে কোনো মুদি দোকান বা সুপার শপে এই হাইড্রোসটা পেয়ে যাবেন। আমি এখানে এক চিমটি পরিমাণ হাইড্রোস নিয়েছি খুবই অল্প পরিমাণ ব্যবহার করতে হবে আর বেশি পরিমাণ ব্যবহার করলে কিন্তু জিলাপিগুলো খেতে পারবেন না খেতে বাজে লাগবে। তারপর আমি ভালোভাবে মেখে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কয়েক মিনিট মাখানোর পরে এটা অনেকটাই সিল্কি টাইপের হয়ে যাবে। এটা একটু ঘন হয়েছে তাই আমি আরও সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখাতে মাখাতে দেখবেন যে এটা অনেকটাই সিল্কি হয়ে যাবে আর উপর থেকে এরকম জিলাপির মতো পেজ দেওয়া যাবে তখন বুঝে নেবেন যে ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। আর আমি একটা প্লাস্টিকের বোতলে ব্যাটারটা ঢেলে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নিতে পারবেন। তারপর আমি বোতলের মুখাটা একটু মোটা করে ছিদ্র করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি চুলা রাস্তা মিডিয়াম আঁচে রেখে আমি জিলাপির শেপগুলো দিয়ে নেব। আমি অতটা সুন্দর জিলাপির পেস্টটা দিতে পারিনি তারপর আমি চেষ্টা করেছি জিলাপিগুলো বানানোর। দেখতে যেমনই হোক না কেন হাতে বানানো জিলাপি খেতে কিন্তু অন্যরকম মজাদার। দুই এক ব্যাচ বানানোর পরে দেখবেন যে শেপটা সুন্দরভাবে চলে আসবে। একদম হাই হিটে জিলাপিগুলো ভাজতে যাবেন না চুলা রাস্তা মিডিয়াম টু লো আঁচে রেখে জিলাপিগুলো এরকম লাল লাল কালার করে ভেজে নিতে হবে। তারপর আমি গরম গরম জিলাপিগুলো কুসুম গরম শিরার মধ্যে ডুবিয়ে নেব। একদম গরম শিরার মধ্যে গরম জিলাপিগুলো দিবেন না তাহলে কিন্তু জিলাপিগুলো চুপসে যাবে। গরম জিলাপিগুলো কুসুম গরম শিরার মধ্যে এভাবে গড়িয়ে নিতে হবে। এতে করে দেখবেন যে জিলাপিগুলো সুন্দরভাবে চিনির শিরাগুলো স্যুপ করে নেবে। একইভাবে আমি সবগুলো জিলাপি ভেজে নেব। একদমই সহজ যে কেউ এই জিলাপিগুলো তৈরি করতে পারবেন আর ঘরে বানানো প্রত্যেকটা খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত তাই বাইরে থেকে কিনে না আনে ঘরে বানিয়ে নিন মজাদার জিলাপি। দেখেন জিলাপিগুলো কতটা লোভনীয় হয়েছে আর দেড় কাপ পরিমাণ আটা দিয়ে আমার এক কেজির বেশি পরিমাণ জিলাপি হয়েছে।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আমি একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কতটা মচমচে হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।